সেই জনকের ছায়া জনতার জন্য তার স্নেহ হাসিনার শুভ জন্মদিন। আজকে জননেত্রী আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। অ্যাকচুয়ালি এই ম্যুরালটি আমি করেছিলাম, আপনারা জানেন এই বঙ্গবন্ধু অডিটোরিয়াম অনেক দিন যাবৎ, আজকে প্রায় 4-5 বছর যাবৎ কাজ বন্ধ হয়ে আছে। তো সেই এটা কি কাজটি চালু করার লক্ষ্যে ঠিকাদারদের সাথে যখন বসি তখন এটি আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাড়তি এটি প্ল্যানে ছিল না যে বঙ্গবন্ধু যে অডিটোরিয়াম এটার কোনো নাম ফলকই এখানে ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করেছি এই ছবিটি দিয়ে উদ্বোধন করলে এটির কাজ ত্বরান্বিত হবে এবং আপনারা শুনেছেন 16 ডিসেম্বর ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধু অডিটোরিয়াম। এটি তো আসলে সবাই যারা করেছে চারুকলা ঢাকা থেকে যাদের দিয়ে করিয়েছি তারা বলেছেন যে এটি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বড় মূল। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকের দিনে, আর সুস্বাস্থ্য কামনা করি বরিশালবাসীর পক্ষ থেকে নগরবাসীর পক্ষ থেকে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমি এখন আমাদের আমাদের জানা মতে এটি সবচেয়ে বড় মূলক, আর আমাদের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই মূলটি আমাদের নেত্রী এবং বঙ্গবন্ধুর একটি একটি ভাষা বলতে পারবো না, এই ছবিটি একটি তাদের পিতা এবং কন্যার যে স্নেহ এবং পিতার প্রতি যে কন্যা সেটি এই ছবিটির মধ্যে ঢুকে ওঠে। তো যে কারণে আমরা এটি বঙ্গবন্ধু অডিটোরিয়াম আমরা সবাই আশা করছি আমরা সামনে 16 ডিসেম্বর আমরা বঙ্গবন্ধু অডিটোরিয়াম ছয় পুনর্দিন আমরা উদ্বোধন করব। ধন্যবাদ সবাইকে, এখন এই মূলটি উদ্বোধন হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমি আলীম অথবা আলীনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।